আসসালামু আলাইকুম। আজকে যে নিয়োগ বিতরে আপনাকে দেখাবো সেটি হলো শ্রম অধিদপ্তরে। এটিতে এখানে মোট 14টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে স্তরের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার আবেদনটি করতে হবে। তো এটি আবেদনটি কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত এখানে কি কি পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এক নম্বরতে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং হিন্দিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 9টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষর, কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি। 5 নম্বর পদটি রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পদের সংখ্যা রয়েছে 11টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে অন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটি রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্স বিষয়ে অন্য 6 মাসের টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদটি রয়েছে ফার্মাসিস্ট, পদের সংখ্যা রয়েছে 8টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবে, তবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদটি রয়েছে নার্স, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। 9 নম্বর পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি রয়েছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 17টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদটি রয়েছে আয়াম মহিলা, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে কোনো স্বীকৃত প্রশ্ন হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 14 নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 5টি। এটি কোনো স্বীকৃত প্রশ্ন হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানপত্র উত্তীর্ণ, তবে মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা হবে। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। সেটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 6 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25-3-2020 খ্রিস্টাব্দ তারিখে অন্তত 30 বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এটি আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 15 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 16 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার 13-16 নং গ্রেডের যে পদগুলো রয়েছে এটির জন্য আপনার ফি দিতে হবে 223 টাকা এবং 17-20 নং গ্রেডের পদের জন্য আপনার ফি দিতে হবে 112 টাকার। ফিটি আপনাকে টেলিটক মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কীভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে। SMS প্রেরণের নিয়মাবলটি
দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশগত প্রাপ্তদের বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার প্রবেশগত ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি প্রতিনিয়ত শ্রম অধিদপ্তরের ওয়েবসাইটে খোঁজ রাখবেন পরীক্ষা সংক্রান্ত নোটিশের জন্য। 1-9 নং ক্রমিকের পদে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিং, শেরপুর, বামুনবাড়িয়া, খাগড়াছড়ি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরিশাল, নড়াইল, কুষ্টিয়া, রংপুর, ভোলা, মাগুরা, ঝালকাঠি ও মৌলভীবাজার জেলার প্রার্থীরা আপনার আবেদনটি করতে পারবেন না। একইভাবে 10-14 নং ক্রমিকের পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, মাগুরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না। তবে এতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তাছাড়া ভালো থাকুন, সুস্থ থাকুন, এফায় থাকুন। আল্লাহ হাফেজ।